আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তহমিনা খাতুন, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। আজ আমি তোমাদের ক্লাস নিব শ্রেণী চতুর্থ বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। শিক্ষক আমি তহমিনা খাতুন, ক্লাস নম্বর 17। আমার ফেসবুক আইডি, মোবাইল নাম্বার দেয়া আছে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবহারিক দোয়া। মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইস্তেনজা, অর্থাৎ পেশাব পায়খানা। প্রত্যেক মুসলিম ব্যক্তির পেশাব পায়খানা করার সময় দোয়া পড়তে হয়। সেই দোয়া সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। ইস্তেনজার পূর্বে যে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থ হে আল্লাহ, আমি তোমার নিকট অপবিত্র জিন নরনারীর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, অর্থ হে আল্লাহ, আমি তোমার নিকট অপবিত্র জিন নরনারীর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। ইস্তিনজার পরে যে দোয়া পড়তে হয়, গুফরানাকা। ইস্তিনজার পরে যে দোয়া পড়তে হয় সেটা হচ্ছে গুফরানাকা, অর্থ হে প্রভু, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করি। ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহর নামে বের হচ্ছি, আল্লাহর উপর আমি নির্ভর করছি, আল্লাহর সাহায্য ছাড়া নেই কোনো ক্ষমতা আর নেই কোনো শক্তি। ঘুমানোর সময় পঠিত দোয়া, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বি ইসমিকা আমুতু ওয়া আহিয়া, অর্থ হে আল্লাহ, তোমারই নামে আমি নিদ্রারূপ মৃত্যুবরণ করলাম এবং তোমারই নামে ঘুম থেকে জীবিত হয়ে জাগব, অর্থ হে আল্লাহ, তোমারই নামে আমি নিদ্রারূপ মৃত্যুবরণ করলাম এবং তোমারই নামে ঘুম থেকে জীবিত হয়ে জাগব। ঘুম থেকে উঠে পঠিত দোয়া, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার নিদ্রারূপ মৃত্যুর পর আমাকে পুনর্জাগরিত করে জীবিত করলেন আর তারই নিকট আমাদের সকলের পুনরুত্থান হবে, অর্থ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমার নিদ্রারূপ মৃত্যুর পর আমাকে পুনর্জাগরিত করে জীবিত করলেন আর তারই নিকট আমাদের সকলের পুনরুত্থান হবে।
এই দোয়াগুলো আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা সুন্দর করে বাসায় মুখস্থ করব এবং প্রত্যেকটা কাজের সময় এই দোয়াগুলো পাঠ করব। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।